শেখ সৌমিক আপনি লিখেছেন আমার আম্মুর অনেক ইচ্ছা একটা মহিলা মাদ্রাসা মহিলা মসজিদ করা শুধু মহিলা মসজিদ করা কি জায়জ হবে না ভাই সৌমিক শুধু মেয়েদের জন্য আলাদা মসজিদ করার কোনো দৃষ্টান্ত কোনো নজির শরীয়তে নেই নবিক্রিম সাল্লাহ মেয়েদেরকে সালাদ বাসায় আদায় করার জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন অবৈধ তো না খের উল্লাহ না মেয়েদের জন্য বাসায় সালাদ আদায় করাটা বেশি উত্তম একজন নারী নানী সাদা সদালাহসাল্লামের সাথে সালাত আদায়ের জন্য মসজিদে নবীতে আসতে চাইছেন বিক্রিম সদালসাল্লাম তাকে বলেছেন তুমি তোমার বাসার আঙ্গিনা সালাদ আদায় করাটা বাহিরে মসজিদে আদায় করার চেয়ে উত্তম আর আঙ্গিনা না পড়ে বাসার ভেতরে আদায় করাটা আরও উত্তম আরও ভেতরে কোনো অন্দরমহল কক্ষ থাকলে সেটাকে পড়াটা আরও বেশি উত্তম এখান থেকে বোঝা গেল যে শুধু মেয়েদের সালাতের জন্য আলাদা মসজিদ করার সুযোগ নেই তবে হ্যাঁ পুরুষের সালাতের পাশাপাশি বাজারে মার্কেটে শহরের মসজিদগুলোতে মেয়েদের সালাতের ব্যবস্থা থাকলে তারা বাইরে যদি কোনো কাজ যান তাহলে সেক্ষেত্রে ওক্ত হলে তারা সালাত আদায় করতে পারবেন সেই সুযোগ তাদের জন্য রাখা উচিত এছাড়া মহিলাদের দিনই শিক্ষার যে ব্যবস্থাপনা সেটি আমাদের সমাজে নেই বললেই চলে সেই ব্যবস্থাপনার অংশ হিসাবে মসজিদে তাদের জন্য আয়োজন রাখা সেটা অবশ্যই বিধে এবং যুক্তিসঙ্গত